আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। অ্যান্ড আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সেদিন অনেক বড় বড় মাছ নিয়ে এসেছিল আমার আব্বু বাজার থেকে। আন্টি মাছ কাটতেছিলেন আর আমার দেখতে খুবই ভালো লাগতেছিল, আর তখন আমি এই মাছগুলোর নাম জানতে পারি। একটা ছিল রুই মাছ আর একটা ছিল ইলিশ মাছ। আমি সরাসরি কখনো মাছ দেখে এটার নাম কি এটা কখনো বলতে পারবি না, কারণ আমি চিনি না। সো আমার তো মাছ কাটা দেখতে খুবই ভালো লাগে। আর সেদিন ছিল শুক্রবার, আমরা শুক্রবারে ফর দ্য ফার্স্ট টাইম আমার লাইফে নামাজ পড়তে গিয়েছিলাম মসজিদে। আর এই মসজিদটা আমাদের নোয়াখালী মানে আমাদের গ্রামে বসুরহাটে হয়েছে। আমার তো খুবই ভালো লাগছে আলহামদুলিল্লাহ। আমি যদি নেক্সট টাইম বাংলাদেশে যাই আবার এই মসজিদে যাব নামাজ পড়ার জন্য। বিভিন্ন ধরনের মহিলা ছিল, তারপর ছোট বাচ্চারাও ছিল। আমার তো বাচ্চাদেরকে দেখে খুবই কিউট লেগেছে। আবার অনেক মহিলা আমাকে দেখেও বুঝছে যে আমি ফার্স্ট টাইম ওইখানে নামাজ পড়তে গিয়েছিলাম। পরে আমাকে বলতেছিল যে নেক্সট টাইম যখন আসবা তখন সব কিছু বুঝবা, আজকে তো প্রথম দিন এই জন্য বুঝতেছো না, কারণ আমি যাই নামাজ কিছুই নিই। এখানে নিচে জালমুড়ি মামা জালমুড়ি বিক্রি করতেছিল, দেন আমি এটা খাইলাম, পরে বাড়িতে চলে আসলাম। লুক এট দিস কিউটি পাই। পরে একদিন পরের কথা, আমি খুবই অসুস্থ ছিলাম বাট আমাকে মাইজ দিয়ে নিয়ে যাওয়া হয়েছে। আমি যাইতে চাচ্ছিলাম না, তাও আমাকে জোর করে নিয়ে গেছে। আর এটা হচ্ছে মাইজদি পার্ক, আমি ফার্স্ট টাইম গিয়েছি। যদিও একটু নোংরা, সমস্যা নেই, বাংলাদেশ তো। আর এই ফুলগুলা দেখে আমার ইচ্ছে করতেছিল নেওয়ার, পরেও আমাকে নিয়ে দিচ্ছে। দেন আমরা স্কাই ভিউ রেস্টুরেন্টে গিয়ে লাঞ্চ করলাম, আর খুবই সুন্দর ছিল এই রেস্টুরেন্টটা। আমি তো ফার্স্ট টাইমে গিয়েছি, এতদিন শুধু ফেসবুকে ওদের খাবার পিকচার দেখতাম অ্যান্ড রিভিউ দেখতাম, অনেক ভালো লাগতো। সো ফাইনালি আমার যাওয়া হয়েছে, বাট খাবারগুলো মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই ছিল। আমি তো জাস্ট মোমোসগুলো খাইছি, কারণ অনেক বেশি ঝাল আমার জন্য, যদিও বাংলাদেশের মানুষ অনেক ঝাল। লাস্টে আমি ফেনীতে গিয়েছিলাম জাস্ট ঘোরাফেরার জন্য। তারপরে এই ডেজগুলো হচ্ছে আমার লাস্ট ডেজ বাংলাদেশে। খুবই তাড়াতাড়ি শেষ হয়ে গেছে এই 20 দিন। সবাই আমার জন্য অনেক কিছু করেছেন আলহামদুলিল্লাহ, আর সবাইকে থ্যাংক ইউ। সবাইকে অনেক মিস করতেছি, বাংলাদেশে অনেক মিস করতেছি। এটা ছিল আমার প্লেনের খাবার। আর সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।